আমির হামজা বলেছে কি যদি মুসলমানের করোনা ভাইরাস হয় তাহলে কুরআন মাজিদ মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মহসিন এদের বিরুদ্ধে শেখ আহমদউল্লাহ কোনো ভিডিও আসে না জামাতি কওমি আহলে হাদিস কারো বিরুদ্ধে ভিডিও বানায় না কিন্তু শুনলে কোনো আলেম যদি একটা স্লিপ অফ টাং হয়ে যায় শেখ আহমদউল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সুন্নি আলিমের পিছনে তারা তরবারি নিয়ে দাঁড়ায় থাকে একটা সামান্য ভুল হতে বাকি তাদের ভিডিও আসতে বাকি নাই ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আছে এই গুস্তাখ বেয়াদব খারেজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি বুঝতে পারি না শিক্ষিত মানুষ কি পায় তার মধ্যে তার আলোচনা কিভাবে শুনে এত অরুচিকর একটা ব্যক্তি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ যার তার বিরুদ্ধে কথা বলেন শিরকের অপবাদ দেন বিদআতের অপবাদ দেন কুফরির অপবাদ দেন কি কি করলে ঈমান নষ্ট হয় সেইগুলা বলেন ওয়াসিলা অবলম্বন করলে নাকি ঈমান নষ্ট হয়ে যায় শেখ আহমদউল্লাহ সুন্দর চেহারার সেই মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে কোনো ভিডিও বানায় না মুজাফফর বিন মহসিন আরেকজন আছে আহলে হাদিস মৌলভী সে বলে আল্লাহ নাকি কুরআন মাজিদে বলেছেন হে মোহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন জুরে শুনে নাউজুবিল্লাহ দয়াল নবী যার পবিত্র জবানে দুনিয়ার মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন আচ্ছা আশারা মুবাশশারা নাম শুনেছি আশারা মুবাশশারা বিল জান্না জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবি নবীজি বলেছেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্না সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্না আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্না জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্না তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্না সাইদ ইবনে যায়েদ ফিল জান্না জোরে শুনে সুবহানাল্লাহ এখন অনেকেই সুন্দর সুন্দর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে আসেন নিজেদেরকে বলেন মধ্যম পন্থা অবলম্বনকারী মডারেট মুসলিম বলেন নিজেদেরকে মডারেট মুসলিম বলে বলে তাদের আক্রমণ তাদের অ্যাটাক করার জায়গা হয় সুন্নি উলামায়ে কেরাম জুরে শুনে নাউজুবিল্লাহ আহলে হাদিস সালাফি আলিমদের বিরুদ্ধে তারা কোনো ভিডিও বানান না জামাতের মোল্লাদের বিরুদ্ধে কোনো ভিডিও বানান না কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধে সেই সুন্দর সুন্দর চেহারার নাম বলে ফেলি আহমদউল্লাহ নামে একজন আসেন ভাইরাল যে কোনো বিষয় হলেই তিনি ফেসবুকে চলে আসেন ভিডিও নিয়ে বাংলাদেশে পান থেকে চুন খসলে তিনি ভিডিও নিয়ে চলে আসেন কিন্তু তাকে কখনো দেখা যায় নাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই সালাফি আহলে হাদিস সেই মোল্লা এত এত গুস্তাখি করেছে শেখ আহমদউল্লাহ তার বিরুদ্ধে একটা ভিডিও বানায় নাই জোরে শুনে নাউজুবিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করেছে আপনারা জানেন ইয়াং জেনারেশন যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা তারা জানেন ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আছে এই গুস্তাখ বেয়াদব খারেজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি বুঝতে পারি না শিক্ষিত মানুষ কি পায় তার মধ্যে তার আলোচনা কিভাবে শুনে এত অরুচিকর একটা ব্যক্তি নারীদের সম্পর্কে এমন ভাবে কথা বলে নারীরা মনে হয় কোনো মানুষই না জুরে শুনে নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত নিশ্চয় জান্নাত হচ্ছে মাগুলোর মাদের পায়ের নিচে সুবহানাল্লাহ সেই নারী জাতিকে পাঁচ পয়সার সম্মান দেয় না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সালাফি মৌলবী সবচাইতে বড় বিষয় এমন গুস্তাখি এমন বেয়াদবি নবীর শানে করে ভিডিও আছে এই বেয়াদব ভিডিওতে এসে বলছে কাল হাসরের দিনে মিজানের পাল্লার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন আর চিন্তা করতে থাকবেন গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে জোরে শুনে নাউজুবিল্লাহ দয়াল নবী যার পবিত্র জবানে দুনিয়ার মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন
আচ্ছা আশারায় মুবাশশারার নাম শুনেছি, আশারা মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের দশ জন সুসংবাদপ্রাপ্ত সাহাবি। নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ, তলহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। জোরে সুরে সুবহানাল্লাহ। নবীজি পবিত্র জবানে সাহাবায়ে কেরামকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সকল যুবকদের সরদার। জোরে জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বলেছেন কি সাইয়্যিদাতু নিসাইল আলামিন, বুখারী শরীফের হাদিস, আমার কলিজার টুকরা ফাতেমা হচ্ছে জান্নাতের সকল নারীদের নেত্রী সাইয়্যিদা। সুবহানাল্লাহ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যেই দয়াল নবীজি নিজের পবিত্র জবানে সাহাবায়ে কেরামকে জান্নাতি বানিয়ে গেছেন, জোরে সুরে সুবহানাল্লাহ, সেই দয়াল নবীজি সম্পর্কে বলছে কাল হাসরের দিনে মিজানের পাল্লার সামনে নবীজি নাকি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, নবীজির গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে। আবারো নাউজুবিল্লাহ। শেখ আহমদুল্লাহ সুন্দর চেহারার সেই মৌলবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে কোনো ভিডিও বানায় না। মুজাফফর বিন মহসিন আরেকজন আছে আহলে হাদিস মৌলবী, সে বলে আল্লাহ নাকি কুরআন মাজিদে বলেছেন হে মোহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন। জোরে সুরে নাউজুবিল্লাহ। নবীজিকে নাকি আল্লাহ বলেছেন হে মোহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন, কুরআন মাজিদে কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই, বেয়াদবি করেছ এটা তো বলবেন দূরের কথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এদের বিরুদ্ধে শেখ আহমদুল্লাহ কোনো ভিডিও আসে না। আরেক লোক নাম আমির হামজা বলেছে কি যদি মুসলমানের করোনা ভাইরাস হয় তাহলে কুরআন মাজিদ মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ইয়াং জেনারেশন এই ভিডিওগুলো দেখেছেন? এই আমির হামজার বিরুদ্ধে কোনো ভিডিও আহমদুল্লাহ বানায় না। আরেকজন আছেন মডারেট শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যার তার বিরুদ্ধে কথা বলেন, শিরকের অপবাদ দেন, বিদআতের অপবাদ দেন, কুফরির অপবাদ দেন, কি কি করলে ঈমান নষ্ট হয় সেইগুলা বলেন, ওয়াসিলা অবলম্বন করলে নাকি ঈমান নষ্ট হয়ে যায়। জোরে সুরে নাউজুবিল্লাহ। তো তারা জামাতি কৌমি আহলে হাদিস কারো বিরুদ্ধে ভিডিও বানায় না, কিন্তু শুনলে কোনো আলিম যদি একটা স্লিপ অফ টাং হয়ে যায়, শেখ আহমদুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সুন্নি আলিমের পিছনে তারা তরবারি নিয়ে দাঁড়ায় থাকে, একটা সামান্য ভুল হতে বাকি, তাদের ভিডিও আসতে বাকি নাই।